ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় নায়িকা প্রসেনজিৎ জিৎ দেব থেকে শুরু করে সবার সাথেই রয়েছে তার সাফল্যময় জুটি। কলকাতার চিত্রনায়িকা কোয়েল মল্লিক সম্প্রতি বাংলাদেশের চিত্রনায়িকা বুবলির ভিডিও বার্তা নিয়ে মুখ খুলেছেন। কলকাতার স্থানীয় একটি গণমাধ্যম থেকে জানা যায়, কোয়েল মল্লিক বলেন, বাংলাদেশকে কখনোই আমি আলাদা একটি দেশ হিসেবে ভাবিনি। শিল্প অঙ্গনে আমাদের দেশ আর বাংলাদেশ সেই অনেক আগে থেকেই নানাভাবে এক হয়ে কাজ করছে। সেই সুবাদে বাংলাদেশের কলা কৌশলীদের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সম্প্রতি ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনা আমাদের ইন্ডাস্ট্রিতেও হচ্ছে। শাকিব খানের সাথে আমার কোনো কাজ করা হয়নি, কিন্তু ব্যক্তিগতভাবে কয়েকবার দেখা হয়েছিল তার সাথে। তারকাদের জীবনে উত্থান পতন থাকবেই, এটি খুবই স্বাভাবিক, কিন্তু আমি যতটুকু জেনেছি শাকিব খানের জনপ্রিয়তা দীর্ঘ 20 বছর ধরেই রয়েছে। সম্প্রতি প্রকাশিত বুবলির ভিডিও বার্তা নিয়ে কোয়েল মল্লিক বলেন, বুবলি, অপবিশ্বাস, শাকিব খান তিনজনই বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় শীর্ষ তারকা। তিনজনেরই ভক্ত রয়েছে বাংলাদেশ তথা কলকাতাতেও, তাই আমি নির্দিষ্ট কাউকে উল্লেখ করে কিছু বলতে চাই না। ভিডিও বার্তার কিছু খণ্ড অংশ আমি দেখেছি। আসলে একান্ত ব্যক্তিগত কিছু বিষয় রয়েছে যেগুলো কখনোই ভক্তদের সামনে আনা উচিত নয়, এতে করে ভক্তরা ভুল বুঝতে পারে তারকাদের। তাই আমি তিনজনকে বলবো তারা যেন সমস্যাগুলো নিজেদের মধ্যেই একান্ত ব্যক্তিগত পরিসরে সমাধান করার চেষ্টা করবে। আমি আশা করি তিনজনই তাদের ব্যক্তিগত সকল সমস্যার সমাধান করে পুরোদমে এপার বাংলা এবং ওপার বাংলায় কাজ করে ব্যস্ত সময় পার করুক। একসময় জনপ্রিয় তারকা কোয়েল মল্লিকের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।